हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुप्रो की वाणी। এখন আমি একটা বাংলাদেশি নাটকের রিভিউ করব যার নাম হলো ব্লাইন্ড বার্ডস, যেটা আজ থেকে 10 মাস আগে হয়তো টেলিকাস্ট হয়ে গেছে বা পডকাস্ট হয়ে গেছে, আর এটা এখন অ্যাভেলেবল আছে ইউটিউবে মোশন রক এন্টারটেইনমেন্ট বলে একটা ইউটিউব চ্যানেলে। তোমরা সেখান দিয়ে গিয়ে দেখে নিতে পারো, আমি ওখান থেকে দেখেছি। এবং এই নাটকটার রেফারেন্স কিন্তু আমাকে একজন সাবস্ক্রাইবার বন্ধুই আমাকে দিয়েছে, তো সেখান থেকে নাটকটা দেখে আমার ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সো হোয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই নাটকটার ডিরেক্টর হলো মবরুর রশিদ বন্না, এবং এখানে কাস্টিংয়ে আছে হচ্ছে আফরান নিশো অ্যান্ড তানজিন তিশা। বাস এই দুটো ক্যারেক্টারকে নিয়েই কিন্তু এই পুরো 27 মিনিটের নাটকটা, এবং কোথাও না কোথাও এই 27 মিনিট নাটকটার মধ্যে লাভের একটা খুব ডিফারেন্ট অ্যাসপেক্ট আমাদেরকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সো বেসিক্যালি একটা কাপলের গল্প যারা একটা ট্রেনের মধ্যে মিট হয়, এবং সেই মিটিংটা হওয়ার পরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়, এবং বন্ধুত্ব থেকে সেটা কখন ভালোবাসায় পরিণত হয়ে যায় তারা নিজেরাও বুঝতে পারে না, এবং দে বিকেম আ কাপল। এবং কাপল হওয়ার পর হঠাৎ করে একটা ট্র্যাজিক ইনসিডেন্ট ঘটে তার বেটার হাফের সাথে, মানে তানজিন তিশা ক্যারেক্টার সাথে, এবং সেই সময় থেকে তাদের মধ্যে বিচ্ছেদ লাগে। এবং বিচ্ছেদটার সময় কীভাবে তাদের লাভটা তাদেরকে টেস্ট করে এবং কীভাবে তারা একের সাথে আবার ইউনাইট হয় সেটা নিয়ে কিন্তু এই পুরো নাটকটা। তো নাটকটার ডিউরেশন যেরকম আমি বললাম 27 মিনিটের, কিন্তু কোথাও না কোথাও নাটকটা মনে হবে শেষ হওয়ার পরে যেন আরেকটু যদি বড় হতো তাহলে হয়তো খারাপ লাগতো না। নাটকটার মধ্যে যেটা সব থেকে ভালো অ্যাসপেক্ট যেটা আমার লেগেছে নাটকটার প্রেজেন্টেশনটা, ইট ওয়াজ সো ইউনিক। মানে আমি এখন অবধি এতগুলো নাটক দেখেছি, বাট এই নাটকটার প্রেজেন্টেশনটা আমার খুব আলাদা লেগেছে, এবং তার সাথে সাথে কোথাও না কোথাও আমার মনে হলো তোমাদের মনেও একটা কোথাও না কোথাও খোঁচা মারবে নাটকটা, কারণ নাটকটার মধ্যে লাভের একটা টেস্ট যেটা দেখানো হয়েছে সেই টেস্টটা কিন্তু কোথাও না কোথাও আমাদের পার্সোনাল লাইফেও কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয় যে কখনো কোনো মানুষকে যদি তুমি ভালোবেসে থাকো তার খারাপ সময় যদি পাশে না থাকতে পারো তাহলে কিন্তু সেই ভালোবাসাটার কোনো মূল্যই নেই। সো একটা মানুষের ভালো খারাপ দুটো দিক ভেবেই কিন্তু তাকে ভালোবাসা উচিত। সো এইখানে যখন তানজিন তিশার সাথে একটা ট্র্যাজিক ইনসিডেন্ট ঘটে, এবং সেই সময় তানজিন তিশা যখন চায় যে আফরান নিশো ওর জীবন থেকে দূরে চলে যাক, আফরান নিশো কিন্তু হিম্মত হারায় না, এবং সেইভাবে কিন্তু সে তার সাথে থাকে, তার পাশে থাকে, এবং যেইভাবে সেই সিকোয়েন্সেসগুলো দেখানো হয় তোমাদের মন জয় করতে বাধ্য, এইটুকু আমি বলে দিতে পারি। তারপর এটাকে যেইভাবে শ্যুট করা হয়েছে যেই লোকেশনে, অস্ট্রেলিয়া সিডনি শহরে এটাকে শ্যুট করেছে, অ্যান্ড ইট ওয়াজ সো বিউটিফুলি ডান, মানে এত সুন্দর লেগেছিল পুরো জিনিসটা, যেইভাবে এখানে ক্যামেরা ওয়ার্কস করা হয়েছে, যেভাবে এই পুরো ড্রামাটাকে দেখানো হয়েছে, মানে মনে হবে যেন মানে পুরো জিনিসটা যেন একটা ফ্লোই মোশনে যাচ্ছে। আমার তো খুব ভালো লেগেছে নাটকটাকে যেভাবে ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে। এবং তার সাথে সাথে এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে কখনো যদি কাউকে তুমি ঠকিয়ে কিছু করো না সেটা রিটার্ন কিন্তু তোমারই, যে যাকে তুমি ভালোবাসো তার কাছে কিন্তু ঘুরে আসে। তো এখানে গল্পটা শুরু হয় কিন্তু একটা মিথ্যে নাটক দিয়ে যে আফরান নিশো অন্ধ হয়ে তানজিন তিশা ক্যারেক্টারের সাথে পরিচয় করে, অ্যান্ড সিম্পাথাইজ মারফতেই হোক না কেন তারা দুজন একের সাথে একে ক্লোজ হয়ে যায়। বাট এই অন্ধের নাটকটা কিন্তু ওদের লাইফে একটা কার্স হয়ে আসে, এবং কীভাবে ওদের লাইফের মধ্যে একটা টেস্টিমেন্ট হয় লাভের সেটা কিন্তু এই নাটকটাতে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছে। তো এই নাটকটা রেফারেন্স আমাকে যেই সাবস্ক্রাইবার বন্ধু দিয়েছে তাকে আমি থ্যাংক ইউ জানাতে চাই যে এত সুন্দর নাটকটা আমাকে দেখার জন্য অনুরোধ করেছে, এবং আমার নাটকটা দেখে কিন্তু খুব ভালো লেগেছে। এবং কোথাও না কোথাও নাটকটার মধ্যে একটা ইউনিক অ্যাপিল, যেটা আমি শুরুতেই বললাম ইউনিক অ্যাপিল আছে, যে ইউনিক অ্যাপিলটা কিন্তু আরেক দিক দিয়ে যে এই নাটকটার মধ্যে কিন্তু কোনো ডায়লগস নেই। হ্যাঁ, এই নাটকটার কোনো ডায়লগস নেই, নাটকটা কিন্তু আফরান নিশো এবং তানজিন তিশা ন্যারেট করে আমাদেরকে দেখাবে, মানে নাটকটার মধ্যে দুজন কিন্তু সাইলেন্ট আছে, জাস্ট এক্সপ্রেশন দিচ্ছে এবং একে অপরকে মানে এক্সপ্রেস আউট করছে, বাট উইদাউট এনি ডায়লগস, মানে কোনো ডায়লগস নেই, ডায়লগসটা ওরা জাস্ট ন্যারেট করছে নিজেদের। তোমরা যখন দেখবে নাটকটা তখন বুঝতে পারবে আমি কী বলতে চাই। এটা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে, এটা কিন্তু একটা শর্ট ফিল্ম যেটা ইন্সপায়ার করে বানানো হয়েছে। সো এই নাটকটা আমি সকলকে রিকোয়েস্ট করবো যে একবার হলো দেখার জন্য, বিকজ নাটকটা কিন্তু ওয়ার্থ ওয়াচিং। আর যদি আমার রিয়াকশানটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, আর আমার সাথে আরও জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।